বাবার সভা ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। নই বল গোড়াই গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপাবাজ। চাপাবাজ মামু, বলো সুস্তি তাড়াতাড়ি আয়। কত বড় সাহস! হ্যাঁ, তোমার কি এমন হট নিউজ? আমার তো ডাবল হট নিউজ, মাথার মধ্যে ডিম পোচ করবার পারবা, এমন হট হয়ে যাবো। আবেলাই ডাবল হট নিউজ মানে হট নিউজ আবার ডাবল হয় কেমতে? পুলিশ আইছিল বাড়িতে। উইমা কি কইতে চস? আমাগো মির্জা পরিবারে পুলিশ আইছিল, আমাগো বাড়িতে পুলিশ কেলা? তাহলে আর কইতাছি কি? করিম ভাইরে খুঁজবার পুলিশ আইছিল বাড়িতে। করিম ভাই জেনে খুঁজবার আইছে? করিম ভাই জান কেলা কি করছে? করিম ভাই জান করিম ভাই নাকি হাতে হ্যান্ডকাপ লইয়া থানা থেকে পালায় গেছে। কো, এটা একটা কোনো কথা হইল? কোজ কি থানা থেকে হ্যান্ডকাপ হাতে নিয়ে পালায় পড়ছে কেমতে সম্ভব? থানার পুলিশ কি করছিল জিজ্ঞেস নাই কিছু? কি আর কমু, হ্যাঁ গো আমি জিগাইলাম যে আপনারা তাহলে কি করতা ছিলেন? হ্যাঁ, যদি হ্যান্ডকাপ লয়ে থানা থেকে পালাই যায়, তারপরে হ্যাঁ আমার উল্টা ফাপড় দিল, ফাপড় দিয়ে আমার কয় বাসা চেক করতে হবো। আমিও হ্যাঁ গো কয়ে দিলাম ঠিক আছে, আপনাকে যদি মনে হয় যে আমার ভাই আসামি বাড়িতে লুকায় আছে, যান চেক করেন। হ্যাঁ চেক না করে গেছে গা, আমি কি করুম? যজ্ঞা কিছু একটা হয়েছে, নাইলে পুলিশ আইব গেলা। তাও তালিম মির্জার বাড়িতে? আচ্ছা তুষ্টি একটা কথার উত্তর দিছে, তোর কি মনে হয় করিম ভাই যে কোনো অপরাধের সাথে লিপ্ত হওয়ার পরে? কি জানি ভাই জান, বুঝবার তো পারতাছি না। পুলিশ যে এমনি কথা কইল, হেইতে তো মনে হলো যে তাগো কাছে অনেক বড় প্রমাণ আছে যে হ্যাঁ আসামি। উমা কি কইতাছোস? অপরাধী হইবার পরে তোর মনে কইতেছে আবার না হইবার পরে? কিন্তু আবার আমি তো মন রে সান্তনা দিতে পারতাছি না, আমার ভাই জান কেমনে করে আসামি হয়? হ্যাঁ শোন, কোন কারণে যদি অপরাধী হয়ে যা আর ফেরারে আসামি হয়ে যা, সর্বনাশ তো আমার হইব। কি হইব জানোস? কোনিম ভাই জান একটা ফিল্ম করতেছে। আরে চুপ করো তো ভাই জান, তুমি আছো তোমার সিনেমা লইয়া, আর আমি চিন্তা করতেছি আমার ভাই জানের কি হইব। হ্যাঁ ফিল্মের নাম হচ্ছে তলে তলে ভালোবাসি। ফিল্মের গল্পটা হচ্ছে মনে কর এইটার লইয়া, আমগো সমাজে কি হয়, প্রেমিক প্রেমিকা প্রেম করার সময় কি সবার জানায় করে? সবাই তলে তলে দেহি করে। কোনো মাইয়া কি কোনোদিন গার্ডিয়ানরে কয় যে আমি প্রেম করা যাইতেছি দোয়া করো? কয় কয় না। না প্রেম করার সিস্টেম এটা না, প্রেম করা মানে তোলে তোলে গোপনে গোপনে পার্সোনালি, বুঝারস না? মনে কর ফেসবুকে টুইটারে হোয়াটসঅ্যাপে ইমোতে কি করে পার্সোনালি? মা বাবা বাবা গার্জিয়ান কাছাইছে, উট করে মোবাইলে দেখে বালিশে নিচে রেখে দিচ্ছে, পড়তেছে মনে করে একটা মেসেজ দিয়া এমনভাবে জোরে জোরে পড়ে বাপ মা বুঝারই পারে না সে প্রেম করতেছে। এটা কি তোলে তোলে প্রেম, বুঝতে পারছস? এই গল্পটা হচ্ছে এই ধরনের মনে কর যে ইয়ং ছেলে মেয়েরা নিয়ে তৈরি হচ্ছে, এই জন্য ফিল্মের নাম দিয়ে হচ্ছে তলে তলে ভালোবাসি। খারাপ কি? এই ফিল্মের মধ্যে আমার নায়িকা কেটা জানোস? বোম্বের নায়িকা ঐশ্বরিয়া। ঐশ্বরের বাড়ি কই জানোস? তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের কুল্লা সতানা ফরিদপুর গ্রামে, তার নানির বাড়ি হচ্ছে নসিন্দির বেলাব। তারে ওই জায়গাতে তুইলা নিয়া বাজানি কি করছে জানোস? শিল্পকলাতে অ্যাক্টিং শিখেছে, মঞ্চে ভর্তি করে দিচ্ছে, এরপর ঐশ্বরের দিয়ে মমতাজের মিউজিক ভিডিও করছে। এই যে একটা গানা ছিল না, নানটু গট কেরলা গিয়া অল্প বয়সে কলম্বিয়া, এইটার মিউজিক ভিডিও মডেল ছিল। তো আমি কইছি কই নিকা ডাইরেক্টরের কথা, মির্জা করিমের কথা হয়েছে ভাইজান? তুমিও কিন্তু পেঁচায় যেতেছো পেঁচায় যেতেছো। আমি এই যে তোমারে কইতাছি, তুমি একটু বিষয়টা সিরিয়াসলি লও, যে বাসায় পুলি চাইছিল, সামনে ইলেকশন, তোমার বুঝতে হইব করিম ভাইরে যদি ফাঁসায় দেয় তাহলে পরে তো আমাকে কি হইব পরিবারের?
বেলা বা থানার লোক জনাইছে আমার বাইজান রে এ মির্জা পরিবার কিতি সন্তান রে ধরে লই যাব আমি কেঠা সেম বজার সত্তর সেম বিরিয়ানি খায় বড় হয়েছি কোনোদিন কাউয়া বিরিয়ানি পাশে বিরিয়ানি খাই নি কেলা আমি চলিত পোলা আমি চাবা বাজ না সেম বজারে বড় হয়েছি এখনো সেম বজারে গেলে সাত থেকে সত্তর বছর লোকজন স্যালুট দেয় কেলা নীতির লেগে আমার সাথে টক্কর দেওয়া ওসি সব যাইবার পারবো না বেলা বা থানার ওসির এখন লিয়ে আমু আমার সামনে জিগামু কেলামার বাইরে ধরে লিয়ে গেছে কিসের হ্যান্ডকাপ পরাইছে সে হ্যান্ডকাপ নিয়ে পালা এলো কেলা দেখ আমি কি করতেছি থানায় যেতেছি শোনো ভাইজান তোমার জান লাগবো না আমি অনুরে অনেক আগে পাঠাই দিচ্ছি হ্যাঁ কিন্তু সাংবাদিক বুঝতে হইব নাম করা ক্রাইম সাংবাদিক হ্যাঁ জিনিসটা ঠিকই বাইক করে ফেলাই বলছে কিল্লেগা করিম ভারে এমনি করে ফাঁসানো হইল ওই মা এ চিমনির পাটা চুসকেলা সাংবাদিক চুত কি হইছি সামনে ইলেকশন মামুরে টক্কর দেওয়ার লাগে সব আজে বাজে জিনিস আর পারে ও একলা পারবো না আমার যেমন লাগবো তুই ঘরে যা আপাতত কাউরে ঘরে ঢুকার দিস না ঠিক আছে আমি যাই যাচ্ছি তাড়াতাড়ি যাও না ভাই এখানে খারে খারে টাইম নষ্ট করছিস আরে বাবা যাই তো চিত তোর টেনশনে তো আমি আর টেনশন করতেছি বেশি যা ঘরে যা আর তুমি আবার সাবধানে থাকো ঠিক আছে না না থানায় যাও যাব না সরমনা চুই যাব মমি সিং এর চেম্বারে এনি মা গো মা জিতেজ ও যদি হুনবার পরে আমি থানায় গেছি আর এই কামটা এনে করে তাকে সর্বনাশ হয়ে যাবো তাহলে কি এটার সাথে এনি জড়িত আচ্ছা তোর গান ফিক্সড করে দিলাম আর আমরা নাচ ফিক্সড করে দিলাম বুঝছোর তাহলে আমার বিয়ের মধ্যে কি তো হইতেছে আমার বিয়ের মধ্যে আমি বোম্বে অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল বেবি নাজনীন তারপর আসিফ তারপর সিঙ্গার আকবর তারপর মমতাজ হারের র‍্যাম আপু আপু এগুলো তো বাংলাদেশের সিঙ্গার এসরে এত বেশি কথা কইলে আমি আমার ছাত্রের কাছে কুম্বালা যায় আমি যে এত কইছি হেরা হইছে বোম্বে শিল্পী তার মানে বোম্বে শিল্পী আমি বোম্বে শিল্পী আনবাম তোর কোনো সমস্যা আমি তো বুঝতেছি না তোরা অত বেশি কথা কই আমার নাটকায় রাখবা চাইতেছিস না আল্লাহ দিয়ে একটা মাথা তুলছি হ্যালো ওহন যদি আমি ছাত্রের না খুঁজি হাই যাবালা খুঁজলাম গিয়া হ্যালো হ্যালো আপনি এত বড় একটা খারাপ অপবাদ এই শুক্রবার কেন দিলেন তুলনা করলেন সারের লগে আপনি তুলনা করছেন করছেন ভালো কথা হাতের লগে দিতেন কিংবা ডাইনোসর লাগে দিতেন কিংবা আপনি ওই জিরাফের লাগে দিতেন একটু উচ্চ থাকতেন একটা ডাউন দিয়া সারা লাগে এলেন খালো এইটা আপনার ঠিক হয় নাই ভাই কিছু বুঝছেন অবাজি কি হদ দে আগে বুঝতে দে সাবজেক্টটা কি বুঝে লই তারপরে শুনি কি বলে কিন্তু এই খালু খালু ডাইকা আমার গুরুত্বপূর্ণ কাজের যে ডিস্টার্ব করছস সেটা বুঝতে পারছস কোট প্যান্ট শার্ট পরি আপনি ঘরের ভিতরে একা একা গুরুত্বপূর্ণ কাম করতে আসলেন সরি খালু কি এমন গুরুত্বপূর্ণ কাম করতেছিলেন একটু হনতে পারি তুই তো জানোস আমি আর্জেন্টিনারে সাপোর্ট করি আর সেই আর্জেন্টিনা হাইরা গেছে আর মেসির অবস্থা কি বুঝতে তো পারতেছস আমি মেসিরে সান্ত্বনা দিতেছিলাম বুঝছস বললাম যে এইবার হারছে তাতে কি হয়েছে আগামীবার জিতে যাইব হ্যাঁ মেসি আমার কথা শুনা সে তো মোবাইলে কান্নাকাটি শুরু করে দিছে আমি কইলাম যে কাঁদিও না কাঁদিও না যে আগামীকাল আসো আমার এখানে দুই দিন থাইকা যাও তোমার মনটা ভালো হয়ে যাইব মানে সে রাজি হইতে গেছে এমন সময় তুই ডাক পাইলি বুঝছস কত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ রে নষ্ট করছস মেসি ঠিকই আসতো তোর এই ডাকার লাগা আমি ওরে আনতে পারলাম না কার কথা কইলেন মিস্ত্রি মিস্ত্রি রাখলে আপনি আমার দ্বারাই কইবেন আমি কাম করি দেবো মিস্ত্রি লাগবে কি আমি কি কাম কম জানি আরে মিস্ত্রি না মেসি মেসি একটা প্লেয়ারের নামও ভালো করে কইতে পারে না একটা মূর্খ তুই এইটা আমার গুরুত্বপূর্ণ কাম আমি ডাক দিছি বলে এফিনে মেসি আইবে না খালু এই এলাকার সাফা বাস ধরিয়ে আমি ফিরে আমনে সাফাবাজি করতেছেন আমার লোক কি করতে কমু কোন আপনার বা আমি কি হরমু খোদা তুমি মরে আনো জীবিত রাখছো মুই বাইরে সাপ পিটাই মারি আর দেই গুকু সামর ঘরের ভিতর অবাজি কি হদ দেরা এরা কত বড় চাপাবাজ এরা মেসির কথা বলতেছে
মির্জা ডালিম পরিবার, মির্জা পরিবার পুরোটাই চাপাবাজ। মির্জা ডালিম চাপাবাজ, কিন্তু হালিম যে এত বড় চাপাবাজ সেটা তো আমার জানা ছিল না। আরে মেসি, মেসি হচ্ছে আর চাচার বন্ধু, তাই না? হ্যাঁ ভাই। আল্লাহ, কত বড় চাপাবাজ মোর কালু। মেসি রে বন্ধ সে বলে কালকে আইবে, মুই ডাকছি বলে কালকে আবার বন্ধ করে দিস। কালু, আপনি আর সেই দুই কালকে থাপড় দিতে আমি খুশি হইতাম, কি এত ডা মিথ্যা কথা। আর এর চাপাবাজ আমার গোষ্ঠী থেকে হনে নাই। আপনি মেসি রে বন্ধ সে মেসি, আপনার ডাকে গিরামে আইবে কে? ওকে ঠাড়া পড়ছে নাকি টাকা পয়সা সব সরকার লই গেছে নাকি খরাত কিনি খায় আপনার নাইবে কে? তুই আমার চাপাবাজ কইছস না? তুই কি মনে করস আমি চাপাবাজ? এই দেখ, এখনই আমি মেসিরে ফোন দিতেছি। ওখানে থক থক ভুল মরেছে। আচ্ছা, আপনি মেসির নাম্বারটা দেন, কথা কইলে আমি বুঝবো আপনি মেসির লগে কথা কইতেছিলেন নাকি মিস্ত্রির লগে কথা কইতেছিলেন। যে নাম্বারটা দেন, 02457 করে খোদ আর্জেন্টিনার কোড নাম্বার বলে 02। ওখালু, এটা তো ঢাকার কোড নাম্বার, দেশ কেডা ঢাকার নাম্বার? তাহলে মেসি কি তার কোড নাম্বার চেঞ্জ করলো নাকি? মেসির কোড নাম্বার ঠিক আছে, আপনার কোড নাম্বার আর কোড চেঞ্জ হয়ে গেছে। ওই যে আর্জেন্টিনার জনপ্রিয় খেলোয়াড় মেসি, মেসিরে লিডারের নির্বাচনী প্রচারে নামাইলে কেমন হয়? নির্বাচনী প্রচার? এখন তো মেসি বেকার আছে, তার টাকার দরকার। তুমি ঠিকই বলছো, মেসির এই দেশে অনেক জনপ্রিয়তা আছে। মেসিকে যদি একবার নিয়ে আসা যায়, কম টাকায় রাজি হবে, 2-4 হাজার টাকা দিলে সে চলে আসবে। দেখি চাচাকে বলে দেখি, মেসি রাজি হবে, কিন্তু চাচা রাজি হবে কিনা কে জানে। আপনি যে আর্জেন্টিনা আর্জেন্টিনা করেন, বাংলাদেশের মানুষ সবাই জাগর দেয় ব্রাজিল ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। আপনারা কেউ জানেন ওই দেশে আজান দেওয়া নিষেধ? এটা তুই কি কইলি? আজান বন্ধ আমি তো জানতাম না রে। অথচ আপনারা কি করেন, নিজের পকেটের পয়সা দিয়া দর্জির দোকানে যাইয়ে কাপড় কিনিয়া এত বড় পতাকা নিজের ঝাড়ের বাস কাটিয়া লাটলাতাই লাটলে উড়ান। অথচ ওই দেশে পতাকা উড়ে না, এই খেলাটাই মুখ্য। কি কইলি? তুই কি হাসা কথা কইতেছস না বানায় কইতেছস? যে খালু, আমি ইতিহাস ঘাইটতে কথা কই, আমি পুষ্কনির এই পাতিহাস আর রাজহাস দেখতে কথা কই না। আমার মন খুব খারাপ লাগতেছে রে, যাই না ভালো হয়েছে। ভবিষ্যতে কোন দিকে সাপোর্ট করি সেটা দেখি। করিম, হাই করিম, আরে করিম বা, করিম ভাই, পোলার ভাই কে আলিস, ঠিক আছে একদিকে, ঠিক আছে আজিজ ভাই, অমুক ভাই, তমুক ভাই, এটা আর বোম্বাইয়া। আচ্ছা, সামনে ইলেকশন, এই সময় তুই আমার ছেলে, সব সময় আমার লগে থাকা দরকার। ডাইকা ডাইকা গলা শুকায় গেল আমার, সে নাই কি বলার জন্ম দিছি আমি। আয় 70-72, আয় বেটা, ছাতা লয়ে আয়। কালু না ডাকছেন? না, তোর বাপের ডাকছি। তাহলে আবার নিয়ে আসি ডাইকা। আমি আটনের সময় সাতারা কইলা চলবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝাইতে পারছি, বুঝছি। এটা দয়া করে একটা খোল। আমার টাকার উপর পড়তেছে, টুপির পরেও মাথা গরম হয়েছে। তোর মাথায় ধরার জন্য খুলতে কইনি, আমার মাথায় ধর, অর্ধেক ধরছে। উস্টা দিয়ে একটা সময় গেছে, ভাই দেখাই, ভাই ওই না সালাই, ধর রাখছি আমি এদিকে। কিছুই করলাম না, আ করলি কেন? হ্যাঁ, আমি তো তোর ঠ্যাঙ্গে গুতা দিছি, আ করলি কেন? তামসা, একটা সুপর দিয়া 35টা দাঁত ফেলাই দিব ছাগল কোথা গেল। আয় আমার লাগে, সায়েন্স এত উন্নতি করছে, এখন সায়েন্টিস্টরা বিদেশে একটা নতুন কুলার বাইর করছে, যেটা পগলে দিয়া চালু করে দিলে ঠান্ডা লাগে, কয়েক কোটি ডলার দাম।
আমি সেটা নিয়ে আসবো, তাহলে আর সাঁতার দরকার হবে না, রোহিত আমার কিছুই করতে পারবে না। তোর একটা কথা কই, সবাই আমার সাঁতার ধরে দিয়ে গেল কা, মায়েরা মানুষ হবে না, এগুলি মানুষ করতে গেলে আমার অনেক চেষ্টা করতে হবে, এগুলি কবে মানুষ হবে আল্লাহ জানে। তো হালিমের বংশধর নয়, হালিম তো আমার ভাই, আমারই বংশধর, এটা কুত্তা, কুত্তার জাত, গেউ গেউ ছাড়া কিচ্ছু বোঝে না, আমার ফালাই দেওয়া চলে গেল। ঠিক আছে, আমি একলাই যাই। তো হাঁপানি লাগে খায়, আমার কি হাঁপানি হলো নাকি? খেলা দেখতেছে, খেলা দেখলে কি দুই মুঠা ভাত কি আপনার আর্জেন্টিনা ব্রাজিল এই মুখ পাসাইয়া দিয়ে যাবে, একটা চুম্ব দিয়ে যাবে খেলা দেখতেছেন বললে? এই শোনেন, এই সমস্ত নাকরামি ভান্ডামি আমাদের একদম ভালো লাগে না, আমার দেশের মধ্যে খেলা হইতে এটা আমি প্রশংসা করতাম, দেখেন না আমাকে বাংলাদেশে বলবান ক্রিকেট খেলে তো আমি টুত্তি 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 ভাব লাগে। ভাই আপনার চাচা যদি আর্জেন্টিনার মেসি আনতে রাজি না হয় তাহলে ব্রাজিলের ওই যে শ্রেষ্ঠ খেলোয়াড় আছে না, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেইমার, নেইমার আনলে কেমন হয়? তুমি কার নাম বললা নেইমার? আরে নেই তারপরে মার কি, তাকে কি মারবে, তাকে তো মারার আগে সে পড়ে যায়, সে তো বাতাসে হুলে দুলে খেলে একদম পুবালি বাতাসে সে পড়ে যাবে। তুমি গানটা জানো না, পুবালে বাতাসে ওরে বাদাম দেইখা ছায়া থাকি আমার নিকে আসে, আসার আগে নেইমার পড়ে যাবে। তার চেয়ে কাজ করা যেতে পারে ভাই, ওই রাশিয়ার ফুটবল প্লেয়ার সাইফ আলী খান আছে না, সাইফ আলী খানকে নিয়ে আসলে একদম ভালো খেলা দেখাবে, চাচার জনপ্রিয়তা বেড়ে যাবে। যে আর ও তো বোম্বের, তোর মিয়া রাশিয়া মিয়া, তার গায়ের কালার দেখছো মিয়া, কি টকটকে টমেটো কালার, ও রাশিয়ার না? না ঠিক আছে, হ্যাঁ বাজি কি হদ দে শুকুরা বেশি বোঝে, তুমি ব্রাজিল আমি আর্জেন্টিনা, আমরা দুজনে খেচাল করতে পারি কিন্তু সে তো কোনো খেলা বোঝে না, সে অন্য দলকে সাপোর্ট করে, তাকে গ্রাম থেকে বের করে দিতে হবে বাজি। চলেন এখানে বের করে দিই, চুপ চুপ চুপ, আর একটু দেখে নেই তারা আরও কোনো ইনফরমেশন দিতে পারে যা আমাদের কাজে লাগবে নির্বাচনে। জীবন ফুরিয়ে যাবে বিশ্বকাপ ফুরাবে না জীবনে, থাবড়া পর রাতের বেলা রান্না খাওয়া বন্ধ, পোলাপান চিৎকার করে খিদার জ্বালায়, রাত জাইগে খেলা দেয়, পরের দিন গুম গুম সহে অফিসে যায়, এই রাস্তায় হাঁটার কালে বাসে বাসে গুতা খায়, কে এই কাপ লইয়া ফুটবল লইয়া এত মাতামাতি কে? দেখিতে পারবেন খালু জামগো বাংলাদেশের একটা পতাকা ওই সব দেশে উঠতেছে কি, আবার আমনে আমনে করতেছেন কে? হ্যাঁ এই দেশে খেলা হইতে বসতাম, এই দেশে খেলা হইতেছে ক্রিকেটের সময় কি আমগো বাঙালি পোলাপন খেলে আমরা একটু লাফালাফি করি, কিন্তু এতটা আবার বেশি ভালো না, কোথায় কি খেলা হইতেছে, এক টিনের উপরে ফিডিয়ান, ও টিনের উপর থাবড়া থাবি, গিলাস ফিডা ফিডি, চামিস ফিডা ফিডি, এত কি? ঠিক আছে ঠিক আছে, আরে বাবা কথা আরম্ভ করলে আর শেষ করস না, হ্যাঁ আসল কথায়, এই তো এতক্ষণ পর লাইনে এসেছেন, আপনার ওয়াইফ করিম মির্জা হ্যান্ডকাপ শুধু থানার দিয়ে ফলাইছে, গ্রামের সমস্ত লোক জানে আপনি হারে ধরাইতেছেন, আর এই খবর যদি আপনার বড় ভাই ডালিম মির্জার কানে যায় ঘটনা কোথায় যেয়ে ঘটবে চিন্তা করছেন? স্যার আমি বলছি না স্যার, আমার সামনে দিয়ে একটা মশা গেলে পুরুষ মশা নাকি মহিলা মশা আমি বলে দিতে পারি, স্যার ওর কি ভিতরে নিয়ে যাবো? তোরে আমি কথা দিলাম, আমি আমি বিয়ে করি, আমি বিয়ের কথা কইছি কেটা, আমার বিয়ের কথা কইছি। লিডার জামাল সে করছে কি ফেন্সি ডিল আর ইয়াবার ব্যবসা করি আই, এই কথা কই পুলিশ দি আনে ধরাই দিছে, হাট আফরা মিছা কথা কই দেখে তো এটা রাতের মধ্যে হ্যান্ডকাপ।